بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم فاستجاب لهم ربهم اني لا اضيع عمل عامل منكم من ذكر او انثى بعضكم من بعض আল্লাহ ওয়াকাল রসুল্লাহ সাল্লাম নাম আলাইহিন্না জিহাদুল্লাহ কিতালাফি আল হাজ্জুয়াল অমরাত। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হপি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর। আজকে জিলকাদ মাসের 20 তারিখ, তার মানে আর মাত্র 2 সপ্তাহ পরেই হজের কাজগুলি শুরু হয়ে যাবে। যদিও অনেক হাজি সাহেবান যারা বিদেশ থেকে আসছেন তারা চলে এসছেন, আর যারা স্থানীয় হাজি তাদেরও হজের কাজগুলি আর মাত্র 2 সপ্তাহ পর কাছাকাছি শুরু হয়ে যাবে। অর্থাৎ 8 তারিখ থেকে, তারবিয়ার দিন থেকে হজের কাজ শুরু হয়ে যাবে। আর যারা হজে বেরোবেন, আরও 2-3 দিন আগে বেরোবেন, তাহলে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ জিলহজ মাসের এখানকার স্থানীয় হাজি সাহেবরাও হজের উদ্দেশ্যে সফর শুরু করবেন। গত সপ্তাহের আগের সপ্তাহে হাজিদের জন্য বেশ কিছু উপদেশ আলোচনা করা হয়েছিল। আজকে বিশেষ একটি আলোচনা হবে হজ সম্পর্কে বা উমরা সম্পর্কে, তা হচ্ছে মা বোনদের হজ এবং উমরা, মহিলাদের হজ এবং উমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনভাবে পুরুষদের বিধিবিধানের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বর্ণনা করেছেন, তেমনি নারীদের মাসাইলের ক্ষেত্রে, বিধিবিধানের ক্ষেত্রে কোরআন এবং হাদিসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে নারী পুরুষের হুকুম আহকাম বিধিবিধান একই রকমের, তবে বেশ কিছু ক্ষেত্র রয়েছে যেহেতু আল্লাহ পাক সৃষ্টিগতভাবে পার্থক্য রেখেছেন নারী পুরুষদের মাঝে, সেই জন্য আমলের বিভিন্ন হুকুম আহকামের ক্ষেত্রে, বিধিবিধানের ক্ষেত্রে, মাসাইলের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। এই জন্য বিশেষভাবে আজকের আলোচনা হবে মা বোনদের হজ এবং উমরা, এবং তাতে বিশেষ যেসব মাসাইল তাদের সাথে সম্পর্কিত রয়েছে সে বিষয়গুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের আয়াত নম্বর 175 ইরশাদ করেছেন, আর তার আগে বেশ কিছু দোয়া আল্লাহ পাকের নেক বান্দা, যাদেরকে আল্লাহ পাক উলুল আলবাব বলে আখ্যায়িত করেছেন, বুদ্ধিমান, জ্ঞানী, এইসব লোকদের আল্লাহ পাক কিছু গুণ বর্ণনা করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়েও আল্লাহ পাককে স্মরণ করে, বসেও আল্লাহ পাককে স্মরণ করে, আর শুয়েও আল্লাহ পাককে স্মরণ করে, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেসব জিকির আজকার রয়েছে, যেসব ইবাদত বন্দেগী রয়েছে, ভালো করে যদি চিন্তা করে দেখেন তো কিছু ইবাদত বন্দেগী ফরজ হোক আর মুস্তাহাব নফল হোক,
দাঁড়িয়ে করতে হয়, কিছু বসে করতে হয়, কিছু শুয়ে, বিছানা যখন শুয়ে গেলেন বেশ কিছু জিকির আজকার যেগুলি পাঠ করতে হয়। আর ফরজ ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, যেমন ফরজ সালাত ফরজ নামাজের ক্ষেত্রে, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না সে বসে পড়বে, যে বসে পড়তে পারে না সে শুয়ে বিছানায় লম্বা হয়ে সালাত আদায় করবে। সুতরাং আল্লাহ ফাকর রব্বুল আলামিনের কথা ওই ক্ষেত্রেও প্রযোজ্য, যে আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামাও ওয়া কু'উদাও ওয়া আলা জুনুবিহিম, আর সবচেয়ে বড় জিকির ওয়াকিমিস সালাত আলা জিকিরি, আমার স্মরণের উদ্দেশ্যে আমার জিকিরের উদ্দেশ্যে সালাত কায়েম করো। কোরআনে কারীমের তেলাওয়াত এবং তার অর্থ বুঝা, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, আল্লাহ পাকের উপদেশ চর্চা করা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মুমিনদের বেশ কিছু দোয়া উল্লেখ করেছেন, ওই সব জ্ঞানীদের বুদ্ধিমানদের বেশ কিছু দোয়া উল্লেখ করেছেন কয়েকটি আয়াতে। তারপরে আল্লাহ পাক বলছেন ফাস্তাজাবা লাহুম রব্বুহুম, আল্লাহ পাক তাদের ডাকে সাড়া দিলেন। যেসব মমিন মমিনাত নারী পুরুষ আল্লাহ পাকের কাছে এই দোয়াগুলি করে, আর এই রকম যে কোনো দোয়া করে, সে কোরআনি দোয়া হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত দোয়া হোক, অথবা নিজের ভাষায় দোয়া হোক, ফাস্তাজাবা লাহুম রব্বুহুম, মমিন মমিনাত ইমানদার মহিলা পুরুষ, এরা হচ্ছে জ্ঞানী, আর এদের এই এই ধরনের দোয়াগুলি এরা করে থাকে, আল্লাহ পাক তাদের দোয়াই সাড়া দিলেন। ফাস্তাজাবা লাহুম রব্বুহুম, তাদের প্রতিপালক তাদের দোয়া শুনলেন, দোয়া কবুল করলেন। আর আল্লাহ পাক ঘোষণা করলেন আন্নী লা উদিউ আমাল আমালি মিনকুম মিন যাকারিন আও উনসা, আল্লাহ পাক ঘোষণা করলেন যে আমি বিনষ্ট করি না, ব্যর্থ করি না, নিষ্ফল করে দিন। আন্নীলা ওদুয় আমাল আমেলিন, যে কোনো কর্মকারীর কর্ম, যে কোনো আমলকারীর আমল, আপনি একজন বৃদ্ধ পুরুষ মানুষ, আপনার আমলকে আল্লাহ নষ্ট করবেন না যদি আপনি ইমানের অবস্থায় থাকেন। আপনি যুবক মানুষ, আপনি এমনকি নাবালক, যেটুকু ভালো আমল করবে আল্লাহ পাক তার উপর তাকে প্রতিদান দেবেন, যদিও আল্লাহ পাক তার উপর বিধিবিধান ফরজ করেননি, কিন্তু নাবালক অবস্থায় নাবালক নাবালিকা যদি ইবাদত বন্দি করে আমল করে তো আল্লাহ পাক রব্বুল তার উত্তম প্রতিদান দেবেন। আন্নীলা উদিউ আমাল আমালি মিনকুম, তোমাদের মধ্যে কারো আমল, কোন কর্মকারীর কোন আমলকারীর আমলকে আমি নষ্ট করি না, নষ্ট করব না, ব্যর্থ করব না, যে যা করবে অবশ্যই ফল পাবে। মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী, তার আল্লাহ পাক রব্বের সমানভাবে পুরুষ নারীর আমলের কথা উল্লেখ করেছেন। পুরুষ আমল করলেও যেমন আল্লাহ পাক উত্তম প্রতিদান দেবেন, তেমন মা বোনের আমল করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দেবেন। বরং নারীদেরকে অনেক ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন, আর দায়িত্ব অল্পই দায়িত্ব দিয়েছেন, তুলনামূলক যদি পুরুষদের সাথে তুলনা করা হয় তো নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্পই দায়িত্ব দিয়েছেন। নারীদের হজ এবং উমরার মাসাইল, যে বিশেষ মাসাইলগুলি রয়েছে সেগুলি আলোচনা করব, হজের পুরো তরিকা নয়। নারীদের হজ সম্পর্কে বলার আগে হজ সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে যে বাইতুল্লাহর হজ পুরো উম্মতে মুসলিমার উপর ফরজে কিফায়, মানে প্রতি বছর বাইতুল্লাহর হজ হইতে হবে, এটা জাতির উপর মুসলিম উম্মার উপর ফরজ। ধরেন যদি কোনো এমন বছর হয় যে কোনো মুসলমানই গেল না, এই বছর আমরা যাব না, হজ করব না, তাহলে গোটা উম্মতের মানুষ গুনাহগার হবে, সারা বিশ্বের সমস্ত মুসলিম গুনাহগার হবে। যেমন একটা গ্রামে জানাজা ছিল, জানাজা পড়তে কেউ গেলেন না গ্রামের, তাহলে সকলেই গুনাহগার। একে বলা হয় ফরজে কিফায়া। তাহলে বাইতুল্লাহর হজ করা উম্মতে মুসলিমার উপর প্রতি বছর ফরজে কিফায়া, যে প্রতি বছর হজ হইতে হবে, আর প্রত্যেক মুসলিমের উপর এক এক করে ব্যক্তি হিসাবে প্রত্যেক মুসলিমের উপর হজ ফরজ হবে। হজ ফরজ হওয়ার জন্য যেসব শর্তাবলী রয়েছে সেসব শর্ত যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে জীবনে কতবার হজ ফরজ? একবার ফরজ, আল হাজ্জ মাররা, হজ হচ্ছে জীবনে একবার।
এটা হচ্ছে ফরজ। ফামান জাদা, এর বেশি কেউ যদি হজ করে তাহলে ফাহুয়া তাতাউ, সেটা হচ্ছে নফল অতিরিক্ত। ওমা জাদা আন যালিকা ফাহুয়া তাতাউ। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ, আর এটি হচ্ছে মাবনদের ক্ষেত্রে, বিশেষ করে যেসব মাবনরা আমার এখানে সরাসরি আলোচনা শুনছেন পর্দার আড়াল থেকে, তাদেরকে বিশেষভাবে বলছি যে আজকে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনাদের মাসায় আলোচনা করা হচ্ছে। আর যেসব ভাইয়েরা এখানে বসে আছেন তারা ভাববেন না যে তাহলে আমরা ঘুমাই, কারণ আপনাদেরও বাড়িতে পরিবার আছে, হ্যাঁ, কারো স্ত্রী আছে, বোনেরা আছে, মা খালা আছে, যাদেরকে দিন শিখাতে হবে, এটা আপনাদের ফরজ দায়িত্ব। হ্যাঁ, অনেকে আছেন যে এখানে হয়তো ফ্যামিলি নেই, কিন্তু দেশ থেকে হজে আপনার মা আসবে বা আসছে, এবার হয়তো আসছে বা এসেছে, অথবা আগামীতে আসবে, যাদেরকে হজ সম্পর্কে সঠিক জ্ঞান দিতে হবে, কারণ হজের বিষয়েও বহু ভেজাল রয়েছে। আজকাল যেসব কিতাব উঠিয়ে দেওয়া হয় হাজিদের হাতে মুআল্লিমদের মাধ্যমে, ওখান থেকে যখন হজে বেরোই অধিকাংশ কিতাবগুলি বিদাতি কিতাব দেওয়া হয়। যেমন এক হাজি সাহেব এবারে টেলিফোন করছেন যে আমাকে এই হজ অফিস থেকে, মানে দেশ থেকে যে হজের কিতাবটা দিল, সেই কিতাবটাতে তো প্রত্যেক চক্কর একটি করে দোয়া আছে, তওয়াফের আসাফ আমার আসাইল। আমি বলবো সবগুলি ভুয়া জাল, কোনো জাল হাদিসেও নেই, মানুষের গড়া হাদিস সহি বা হাসান, এগুলো আমলযোগ্য মকবুল, তারপর হাদিস জঈফ দুর্বল সন্দেহযুক্ত, সুতরাং তার উপর আস্থাই করা যাবে না। হাদিস জাল একেবারে ডাহা মিথ্যা, জাল যেগুলো ডাহা মিথ্যা এইরকমও নয়, মানে এমন জালের জাল যে কোনো জাল হাদিসের কিতাবও নেই সাচ্চ করে সাধ্য, কথা বুঝতে পেরেছেন? তারপরে বেশ কিছু দোয়াতে সংযোজন আছে, না বাড়াইলে মজা লাগে না। যেমন আজকাল কিছু লোকের আছে লবণ বেশি খেয়ে খেয়ে আর ঝাল বেশি খেয়ে খেয়ে, আর বিরিয়ানিতে ঝাল দেওয়া আছে, তরকারিতে ঝাল দেওয়া আছে, তারপর কাঁচা মরিচ নিয়ে, কাঁচা মরিচ না হলে ভাত ঢুকছে না, ঠিক না? হ্যাঁ, অতিরিক্ত ঝাল খাওয়া অভ্যাস হয়ে গেছে। তেমনি বিদাতিদের অবস্থা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি দোয়া বর্ণনা করা হয়েছে, সেটা পড়ে যথেষ্ট হচ্ছে না, মন ভরছে না, আরো কিছু পড়তে হবে। যেমন এক হাজি সাহেব টেলিফোন করছেন আর বলছেন যে শেখ মক্কা যাচ্ছি মদিনা থেকে, এখন প্রথম মদিনা নেমেছি, তাহলে বলেন যে মক্কা গিয়ে বেশি বেশি কি আমল করব। তো দু চারটা বললাম, তার মধ্যে বললাম যে আপনি যখন তওয়াফ করবেন রুকনে ইমানি আর হাজরে আসওয়াদের মাঝখানে যে দক্ষিণ দিকের এটা রয়েছে, দিকটা রয়েছে, ওই দিকটায় এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত কোন দোয়া পড়বেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, কোরআনি দোয়া, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়েছেন রুকনে ইমানি আর হাজরে আসওয়াদের মাঝখানে, তাই না? কিন্তু বিদাতি কিতাবে কি আছে শুনে রাখেন, বিদাতি কিতাবের লক্ষণ, হ্যাঁ, ওয়া আদখিলনাল জান্নাত মাল আবরার ইয়া আজিজ ইয়া গফফার, বুঝতে পারলেন? যখন আমি ওয়াকেন আজাবান নারে থেমে গেলাম, তখন বলছে শেখ আর একটু লিখা আছে আমাদের বইটাতে, যেটা দিয়েছে হজ অফিস থেকে, সেটা কি? এই ওই যেটা বললাম। তাহলে এদের ঝাল খেয়ে, অর্থাৎ সন্নতকে অতিক্রম করে, বিদাত করে করে এত তাদের স্বাদ বিকৃত হয়ে গেছে, জিভার স্বাদ আর তাদের দিন ইসলামের স্বাদ, হালাওয়াতুল ইমান, ইমানের ওই স্বাদ পায় না, সন্নত মেনে যে হালাওয়াতুল ইমান, ইমানের টেস্ট আছে, ওটা পায় না, স্বাদ লাগে না, যার ফলে বিদাত না করলে মজা লাগে না। ওয়াকিনা আযাবান নার ইয়া রাসূলুল্লাহ, যেন সে বলছে যে আপনি তো এত দূর পড়েছেন, কিন্তু আমাদের জন্য এতটা যথেষ্ট না, আপনার জন্য সেটা হইতে পারে, আপনার সাহাবীদের জন্য এটা হইতে পারে, স্বর্ণযুগের জন্য হইতে পারে, কিন্তু আমরা খারাপ যুগের লোক, আমাদের জন্য আরো কিছু দরকার। ওই জন্য ওয়াদ খেলনা জান্নাত মাল আবরার ইয়া আজিজ ইয়া গফফার, বাড়াইতা, অর্থ ভালো হইলে আপনাকে বাড়াবার অধিকার দেওয়া হয়েছে। রোজার ক্ষেত্রে দেখেন আল্লাহ মালাকা সোম তো মাঝখানে বাড়িয়েছে, তবলিগে নেশায় ফাজাইল আমলেও বাড়ানো আছে, প্রসিদ্ধ দোয়া বলে আর কি, অবিক আমান্ত ও আলিকে তাওয়াক্কল, তো দুটো বাক্য বাড়ানো হয়েছে। এইভাবে অধিকাংশ দোয়াতে দেখবেন যদি সন্নতি দোয়া হয়, আগে না হয় পরে না হয় মাঝখানে বাড়ানো হয়েছে, এগুলি হচ্ছে বিদাত। তো এইরকম বহু ভুল ভ্রান্তি রয়েছে আমাদের হজগুলিতে, সুতরাং হজ আমাদের ঠিক করে যেতে হবে, পুরুষদেরকে নারীদেরকে, যারা বাইরে থেকে শুনছেন অথবা শুনবেন আগামীতে,
আমাদের আলোচনাগুলি, তাদের কেউ সম্বোধন করে বলছি যে হজ করার আগে হজটাকে ঠিক করে যাবেন। মহিলা যদি হজে যায় তাহলে নিজে হজটা ঠিক করে যাবে, অথবা তার অভিভাবক তাকে হজ ঠিকভাবে শিখিয়ে দিবে, মানে যে সাথে আছে আমি যা করব তাই করবে না, এভাবে অজ্ঞ করে নিয়ে যাবেন না, হজ শিখিয়ে সাথে করে নিয়ে যাবেন। হজ মহিলাদের ক্ষেত্রে জিহাদ স্বরূপ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আন্না কালাত ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, হাল আলান নিসায় জিহাদুন, মহিলাদের কি জিহাদ ফরজ, মহিলাদের কি কি জিহাদ করতে হবে? জিহাদের তিনটা স্তর আছে, একটা হচ্ছে বল প্রয়োগ করা জিহাদ, যার শীর্ষ স্থান হচ্ছে প্রয়োজনে, আর সেটা আমিরুল মুমিনিন করবেন, ইমামুল মুসলিম দেশে সরকার করবেন, আর সরকারের নেতৃত্বে হইতে হবে মুসলিম ইমানদার দায়িত্বশীলের নেতৃত্ব হইতে হবে, সেটা হচ্ছে সশস্ত্র জিহাদ যখন প্রয়োজন হবে, এটা হচ্ছে উচ্চ স্তর, ওইটার নামই শুধু জিহাদ নয়। আর আরেকটা জিহাদ হচ্ছে কথার জিহাদ, সেই কথাটা আপনি বলে করেন আর না হয় লিখে করেন। আর সর্বনিম্ন একটা জিহাদ আছে, সেটা হচ্ছে অন্তরে অন্যায়কে অন্যায়কারীদেরকে ঘৃণা করে প্রতিবাদ জানানো, তাদের সাথে কোনো সহযোগিতা না করা, তারা যেসব পাপের আড্ডাখানায় বসে আছে পাপ ছড়াচ্ছে সেখানে অংশ না নেওয়া। ছোট্ট একটা উদাহরণ, একজন বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, পান বানাচ্ছে, পানের খিলি আর জরদা দিয়ে চার খাচ্ছে, আর মজলিসে বসে বসে গল্প করছে, ধোঁয়া ছাড়ছে, আপনি সিগারেট খান না, হ্যাঁ মুসল্লি মানুষ কিন্তু সিগারেটের ধোঁয়া আপনাকে লাগছে, বসে আছেন আপনি দুনিয়ার গরজে গল্প করছেন, না আপনার মধ্যে জিহাদ নেই, সর্বনিম্ন জিহাদও নেই, অন্তরের ঘৃণা যদি থাকতো নাকি কাপড়টা দিতেন আর ওখান থেকে সরে যেতেন। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমি যালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে উপদেশ আসার পরে জালেমদের সাথে বসবে না তুমি। কোরআনের আয়াত, কোরআনে কেরিমে এই মাসলা মজুদ রয়েছে যে যে কোনো গোনার কাজে কেউ বসে আছে ওই মজলিসে বসবেন না, তাসের মজলিস হোক আর মদের মজলিস হোক আর জর্দার পানের মজলিস হোক আর বিড়ি সিগারেটের মজলিস হোক আর এইরকমের যে কোনো মজলিস, পাপের মজলিস হোক না কেন, গীবতের মজলিস হোক, সমালোচনা গীবত করছে আপনি উঠে পড়েন, কিছুই যদি না বলতে উঠে পড়েন। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিল যালিমিন, তো অন্তর থেকে ঘৃণা করাও জিহাদ। ইমাম ইবনুল কাইম রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত এই তিনটি স্তরের কথা উল্লেখ করেছেন, আপনি যতদূর পর্যন্ত পৌঁছিতে পারছেন আপনাকে পৌঁছিতে হবে। অন্তরের জিহাদ সকলে করতে পারবেন, কথার জিহাদ যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে করতে পারবেন, যতটা আপনার সব ক্ষেত্রে জ্ঞান নেই, যতটা তৌহিদ সম্পর্কে জ্ঞান আছে, সুন্নাত সম্পর্কে, বিশেষ একটা মাসলা সম্পর্কে জ্ঞান আছে, সেই ক্ষেত্রে একটা লোক ভুল করছে আপনি ভুলটা সংশোধন করে দিতে পারবেন, এটা আপনার জিহাদ। জিহাদ মানে প্রচেষ্টা চালানো, জিহাদের শব্দিক অর্থ হচ্ছে জোহদ মানে পরিশ্রম করা, প্রচেষ্টা চালানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল আলা নিসায় জিহাদুন, মহিলাদের উপর জিহাদ কি ফরজ? কালা নাম আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফি, নারীদের উপর এমন এক জিহাদ ফরজ আছে বা আবশ্যক যাতে কোন সশস্ত্র যুদ্ধ নেই। তাহলে এমনও জিহাদ আছে যাতে কেতাল নেই মানে অস্ত্র ধরা নেই, মারামারি করা লাগে না, তাদের এমন জিহাদ ফরজ রয়েছে যাতে কোন রকমের লড়াই নেই, সশস্ত্র যুদ্ধ নেই। আল হাজ্জ ওয়াল উমরা, তো হজ এবং উমরা করা, মুসনাদ আহমদ, ইবনে মাজার হাদিস, হাদিসের সনদ সহিহ। সহিহ বুখারীতে রয়েছে অন্য আরেক ভাষায়, আন্নাহ কালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলি, ইয়া রাসূলুল্লাহ, নারাল জিহাদ আফযাল আল আমাল, আমরা কোরআন এবং হাদিস যতটা শিখলাম আপনার কাছ থেকে তাতে দেখতে পাচ্ছি যে জিহাদটা হচ্ছে সবচেয়ে ভালো আমল আর কষ্টকর আমল, জিহাদটা দেখছি কি সবচাইতে উত্তম উৎকৃষ্ট আমল, আফজাল আল আমল। আফালা নুজাহিদ, তাহলে কি আমরা মহিলারা জিহাদ করব না, শুধু পুরুষরাই জিহাদ করব, বদর হতে যাবে আর খন্দকে যাবে আমরা যাব না? কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকুন আফজালুল জিহাদ হজ্জুন মাবরুরুন,
তোমাদের জন্য উত্তম জেহাদ হচ্ছে মকবুল হজ, এমন হজ যেই হজের সফরে কোনো গুনাহ হয়নি, যে হজ থেকে ফিরে এসে আবার উল্টো দিকে ফিরে যায় না, হজ্জে মাবরুর। যেই হজ হালাল পয়সা দিয়ে করা হয়, হজের সফরে গুনাহ করলেন না, তার আগে হজে হজের জন্য যে সম্বল নিলেন রাস্তা খরচ তা হালাল, আর হজ থেকে ফিরে এসে আপনার ইমান আমলের উন্নতি হইল অবনতি না, বা যেই ছিলেন ওই অবস্থায় ফিরে চলে আসলেন কুকুরের লেজের মত, ওই রকম না, সোজা হবেন, বাঁকা ছিলেন সোজা হবেন, সংশোধন করে ফিরে আসবেন, নিষ্পাপ শিশুর মতো হয়ে এসছেন, সুতরাং এখন নতুন খাতা খুলে সেই খাতাকে গুনাহ দিয়ে কালো করিয়েন না, ময়লা যুক্ত করিয়েন না। লাকুন না কেউ কেউ পড়েছে, এটাকে কেউ কেউ পড়েছে লাকিন, লাকিন আফজালুল জিহাদ, তবে কিন্তু তবে উত্তম জিহাদ হচ্ছে হজ্জুন মাবরুর, এমন হজ যা আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহর কাছে কবুল হয়। হজের বেশ কিছু হুকুম আহকাম রয়েছে যেগুলি শুধু মহিলাদের জন্য পুরুষের জন্য নয়, তার মধ্যে একটি হচ্ছে মাহরাম হওয়া। মাহরাম মানে এমন পুরুষ ব্যক্তি যে হয়তো সেই মহিলার স্বামী, আর না হলে এমন পুরুষ ব্যক্তি যে যার সাথে তার বিবাহ কি শুধু হারাম বললে চলবে, স্থায়ীভাবে হারাম, স্থায়ীভাবে হারাম। কেন এই কথা বললাম, বহু মহিলা আছে অস্থায়ীভাবে সবার জন্য হারাম, অস্থায়ীভাবে অনেকের জন্য হারাম, না হলে সবার জন্য হারাম। যেমন যে কোনো বিবাহিতা মহিলাকে বিবাহ করা সকলের জন্য হারাম, কি বুঝলেন? আল্লাহ কোরআনে বলেন ওয়াল মুহসানাতু মিনা, পঞ্চম পারার প্রথম আয়াত কোরআনে কারিমে এই বিষয় রয়েছে, ওয়াল মুহসানাতু মিনান নিসাই, আল মুহসানাত মানে এখানে আল মুতাযাওয়াজাত, বিবাহিতা মহিলা হারাম, যেসব হারামকে আল্লাহ গণনা করে হুররে মাতালিকুম মাহাতুম মা দিয়ে শুরু করেছেন, আর আল মুহসানাতু মিনান নিসাই, মুহসানাত মানে বিবাহিতা, বিবাহিতা মহিলা যে বিবাহিতা হয়ে গেছে, ওর স্বামী অলরেডি আছে, এখনো তালাক দেয়নি, একবারে বিচ্ছিন্ন হয়নি তালাক দিয়ে, এমন কি তালাক দিয়ে যদি ইদ্দতের মাঝে থাকে, তিন মাসিক বা তিন মাস যে ইদ্দত এর মধ্যে আছে, হালাল হয়নি এখনো, তার আগের স্বামীর বন্ধন এখনো আছে, ওর এখনো ফিরিয়ে নেওয়ার সময় আছে, যখন আর ফিরিয়ে নেওয়ার সময় নয়, তিন মাসিক পার হয়ে চলে গেছে, বাই না হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, অথবা তিন তালাক হয়ে গেছে তিনবারে, আর তারপরে চিরোত্তরে এখন হারাম হয়ে গেছে, তখন আপনার জন্য হালাল। বুঝতে পেরেছেন? কোন কাফের বিবি আপনার জন্য হালাল নাই যতক্ষণ পর্যন্ত তার স্বামীর বিবাহ বন্ধনে আছে। মশলা নতুন লাগছে নাকি শুনে? হ্যাঁ, আর আজকালকার লম্পট লোকেরা কোর্ট ম্যারেজ করে কেমন করে, কারো বউকে নিয়ে পালিয়ে গেল, আরে গত বছরের ঘটনা, নিজের ভাবিকে নিয়ে পালিয়ে গেছে, ভাবিকে নিয়ে পালিয়েছে, ভাবি এয়ারপোর্টে রাখতে এসছে, ভাই দুই ভাই আবার থাকে সৌদি আরবে, আর ভাবি রাখতে আসছে দেবরকে, আসলে ভাবসাব হয়ে গেছে দেবরের সাথে এয়ারপোর্টে, নিয়ে চলে গেছে, বা এখানে ছুটি গেছে, ওকে নিয়ে চলে গেছে বাড়ি থেকে বেরিয়ে। তাহলে বিবাহিতা নয়? বিবাহিতা যদি অমুসলিমের স্ত্রী হয় কি বললাম, হ্যাঁ, বিবাহ করা যাবে না যতক্ষণ পর্যন্ত তার থেকে বিচ্ছিন্ন না হয়েছে, শরীয়তে যে বিচ্ছিন্ন হওয়ার বিধিবিধান রয়েছে সেগুলি হইতে হবে, হয়তো মহিলা ইসলাম কবুল করে নিয়েছে আর সেই কাফের কাছে থাকা তার জন্য জায়েজ নাই, এটা হইতে পারে, সেসব মাসলাই যাচ্ছে না, কারণ আবার মাসলা থেকে বহু মাসলা বেরিয়ে যাচ্ছে। তো কি বলছিলাম, যে মাহরাম কাকে বলে, মুহরিম না, আবার আমাদের দেশের অনেক আলেমরা বলে একটা মুহরিম, বিনা মুহরিমে মহিলা সব, মুহরিম না, মুহরিম এহরামকারী, যেই মানুষ এহরামের অবস্থায় হজ উমরার এহরামের অবস্থায় থাকে ওকে কি বলে, মুহরিম বলে, বুখারীর তরজমা করেছে বাংলাদেশ থেকে একটা, আর ওতে ঠিকাতে লিখছে মুহরিম, তার মানে যে তরজমা করেছে নিশ্চয় আলেম। তাহলে আলেমও অনেকে আছে যারা মাহরাম আর মুহরিমের পার্থক্য বুঝে না, এটা আপনাকে বলে দিলাম যে
এইরকম বুখারীর অনুবাদ আর টিকা লিখতে যেয়ে যদি মাহরামকে মুহরিম লিখে তাহলে আপনাদের তো ভুল হইতে পারে। এই জন্য শিখা ফরজ, আর সঠিক জায়গা থেকে শিখা ফরজ। মুহরিমের অর্থ আলাদা, আর মাহরাম মানে স্বামী অথবা এমন ব্যক্তি যার সাথে কোন মহিলার হ্যাঁ স্থায়ী ভাবে বিবাহ হারাম, ওই মহিলার জন্য এই পুরুষটা হচ্ছে মাহরাম। তো মাহরাম পুরুষ হয়, মাহরাম পুরুষ আর নাবালক হয়, নাবালক মাহরাম হয় না। পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছরের ছেলেকে নিয়ে ঢাকা থেকে চললো দিনাজপুর চিটাগাং বাসে, কার সাথে এলে? আমার ছেলে ছিল। কত বড়? বলছে আট বছর দশ বছরের ছেলে, সাথে নিয়ে আসছে, অসুবিধাটা কি? আর আজকাল তো সেটারও প্রয়োজন হয় না, নারী স্বাধীনতা, একা চলতে দিতে হবে যাতে ধর্ষিত হইতে পারে, যাতে পুরুষদের কাছে শিকার হইতে পারে লম্পটদের কাছে, তাই না? আল্লাহ পাক এদের হেফাজত করতে চেয়েছেন, এরা হেফাজতে থাকতে চায় না। মাহরাম ছাড়া কোন সফর জায়েজ নয়, তার মধ্যে একটি সফর হচ্ছে এবাদাতের সফর, হজের সফর, ওমরার সফর। এই সফরে আসতে হলে পুরুষদের যে সব শর্তাবলী রয়েছে সেসব শর্তের সাথে সাথে অতিরিক্ত আরেকটি শর্ত হচ্ছে মহিলাদের উপর হজ ফরজ হওয়ার জন্য কি, যে মাহরাম পেতে হবে। তার একজন পুরুষের হজ ফরজ হওয়ার জন্য হ্যাঁ যেসব শর্ত, তার মধ্যে একটা হচ্ছে মুসলিম হওয়া, একটা হচ্ছে জ্ঞান বুদ্ধি ঠিক, মস্তিষ্ক বিকৃত পাগল না হয় যাতে করে, আকল হ্যাঁ বিবেক বুদ্ধি ঠিক থাকে, আর এটা হচ্ছে স্বাধীন হওয়া, তার মানে ক্রীতদাস গোলাম না হয়, আর সেই যুগ নেই, সুতরাং আজকে এই শর্তের আলোচনার প্রয়োজন নেই। আর এটা হচ্ছে সাবালক হওয়া, সেটা ফরজ হওয়ার জন্য। সাবালক হওয়ার আগে হজ করলে হজ শুদ্ধ হবে কিন্তু ইসলামের ফরজ আদায় হবে না। ধরে নাবালক অবস্থায় বাপ মায়ের সাথে হজ করেছে, তাহলে সাবালক বা সাবালিকা হইলে আবার জীবনে ফরজে হজ সচ্ছলতা থাকলে আর হজের হজ ফরজ হওয়ার শর্তাবলী পুরা থাকলে তার জন্য ফরজ হয়ে আছে। আর সাবালক হওয়ার পরে যে কোনো ভাবে বাপ মায়ের সাথে একবার হজ করেছে, পনেরো বছর ষোলো বছর বয়সে একবার হজ করে নিয়েছে, হজ ফরজ আদায় হয়ে গেছে। আর একটি শর্ত হচ্ছে আর্থিক সচ্ছলতা, ইস্তিতাত, মানে ইস্তাতা ইলাইহি সাবিল। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আলে ইমরানে এই হজের আয়াতে এই কথা উল্লেখ করেছেন, যার কাছে রাস্তার খরচ রয়েছে, সামর্থ্য রয়েছে, যে আমি এই রাস্তা অতিক্রম করে মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবো। মহিলা পুরুষ সকলের জন্য এই শর্তগুলি, ইসলাম হ্যাঁ হ্যাঁ জ্ঞান সম্পন্ন হওয়া, স্বাধীন হওয়া, সাবালক হওয়া, সাবালক হওয়াটা হচ্ছে ফরজ হওয়ার জন্য, আর আর্থিক সচ্ছলতা। ছয় নম্বরে মহিলাদের জন্য শর্ত কি বললাম? মাহরাম পুরুষ থাকা। পুরুষদের জন্য এই শর্ত নেই, তাই না? মহিলার সবকিছু আছে, পয়সা আছে, হ্যাঁ শিক্ষা দীক্ষা আছে, আমি একা সফর করতে পারবো না। তোমার সাথে যতই শিক্ষিতা হও না কেন, তোমার সাথে একজন সাবালক এমন হয় স্বামী, আর না হলে এমন পুরুষ হইতে হবে যার সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, অস্থায়ীভাবে বিবাহ হারাম। আরো এটা তো ব্যাপক দিলাম যে কোনো বিবাহিতার অন্যের সাথে বিবাহ হারাম। আর এমনি উদাহরণ শুনেন, যেমন শালিকে বিবাহ করা, শালিকে বিবাহ করা জায়েজ? জায়েজ কি? স্ত্রী মারা গেছে তাহলে জায়েজ, তাই না? আচ্ছা, স্ত্রী মারা যান, স্ত্রীকে তালাক দিয়েছ, জায়েজ না জায়েজ? নাই জায়েজ। কোন এক সময় আমাকে একজন বলছে যে না, স্ত্রী মারা গেলে জায়েজ হইতে পারে শালিকে বিবাহ, স্ত্রীকে তালাক দিলে আবার কি করে জায়েজ হইতে পারে? হ্যাঁ জায়েজ হইতে পারে, ওর বোনের চরিত্র ভালো ছিল না সেজন্য তালাক দিয়েছেন, বাপ মাও জানছে, মেয়ের বাপ মা জানছে আমার মেয়ের চরিত্র ভালো ছিল না বা কোনো দোষ, সেজন্য তালাক দিয়েছে। এখন সে ওলি যদি চায় যে আমি আর এক মেয়ের ওই ছেলে ভালো ছেলে বিবাহ দেবো, দিতে পারে। এইরকমই দুই মহিলাকে একত্রিত করা, যেমন খালা আর তার বোনের মেয়েকে একত্রিত করা, হ্যাঁ ফুফু হ্যাঁ তার ভাস্তিকে একত্রিত করা, হ্যাঁ না যায় ঠিক না, কিন্তু আলাদা আলাদা ভাবে বিবাহ করতে পারে, ঠিক না? তাহলে আপনার স্ত্রীর ফুফুর জন্য আপনি মাহরাম নন, আপনি আপনার স্ত্রীর খালার জন্য মাহরাম নন, হ্যাঁ
আপনি আপনার স্ত্রীর বোন আসতে চাই যে আপনার সাথে, আপনি মাহরাম নন। মাহরাম হইতে হবে তাহলে হজ ফরজ হবে মহিলাদের উপর, আর না হলে বিনা মাহরামে হজ করলে গুনাহগার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে, সুতরাং সে নাফরমান হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আন্নাহু সামিআ আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খুতবা দিচ্ছিলেন, বক্তব্য করছিলেন, আর বললেন, লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা ওয়া মাহাযু মাহরাম, কোন পুরুষ লোক অন্য কোন অপর মহিলার সাথে যেন নির্জনতা অবলম্বন না করে। একজন মহিলা একজন পুরুষ নির্জনে মিটিং করছে, নেতা নেত্রী, হ্যাঁ, একজন মহিলা এমপি আর একজন হচ্ছে পুরুষ এমপি, দুজনে মিটিং করছে, হ্যাঁ, এক এলাকার চেয়ারম্যান মহিলা আর এক এলাকার চেয়ারম্যান পুরুষ, দুজনে মিটিং করছে, জায়েজ নয়। নির্জনতা যে কোনো ক্ষেত্রে জায়েজ নাই অপর মহিলার সাথে, ইল্লা ওয়া মাহাযু মাহরাম, তবে যদি তার সাথে একজন মাহরাম থাকে। ঠিক আছে, মহিলার সাথে যদি কথা বলতে হয় তো মহিলার সাথে একজন মাহরাম মানে ওর স্বামী থাকবে, অথবা হ্যাঁ তার বাপ থাকবে, আপন ভাই থাকবে, হ্যাঁ বই মাতৃ বা বই পিতৃ, এগুলো হচ্ছে মাহরাম থাকবে, এইরকম কেউ থাকবে। ডাক্তারের কাছে নিয়ে গেছেন, পুরুষ ডাক্তারের কাছে নিয়ে গিয়ে মেডিকেলে, আর নিয়ে গিয়ে আপনার স্ত্রীকে পাঠিয়ে দিলেন পুরুষ ডাক্তারের কাছে, আপনি বাইরে দাইউসের মতো বসে আছেন, জায়েজ নয়, আপনাকে সাথে থাকতে হবে। বন্ড কবিরাজদের কাছে আপনার স্ত্রীকে পাঠিয়ে দিলেন, যে জিনের চিকিৎসা করবে, জাদুর চিকিৎসা, ওই জন্য পাঠিয়ে দিলেন হুজুর, যেহেতু চেহারা হুজুর সেই জন্য শয়তান। হ্যাঁ, কখনো যদি নেক লোকাকে কখনো এভাবে চিকিৎসা করবে না, বলবে যে না তুমি আস, একজন পুরুষ নিয়ে আসতে হবে, সাবালক পুরুষ তার সাথে থাকতে হবে, না বালক এটা বাচ্চা বেঁধে চলে এসছে আর চিকিৎসা করার জন্য, জায়েজ নাই, হারামে নির্জনতা। ওয়ালা তুসাফিরুল মারআতু ইল্লা মা আযী মাহরাম, আর কোন মহিলা বিনা মাহরামে সফর করবে না, কোনো সফর করবে না। স্বামীর কাছে যাচ্ছে বলে একাই চলে যাবে দেশ থেকে বিদেশে, এইরকম সফর করবে না। আর হজে যাচ্ছে, নেকির কাজে যাচ্ছে, সবের কাজে, সবাই তো হাজি সাহেব, হাজিদেরই ফ্লাইট, সুতরাং চলে যাচ্ছেন না, ফ্লাইটে তো মাত্র 4-5 ঘন্টার রাস্তা, ওখানে আসে আমাকে রিসিভ করে নেবে জেদ্দাতে বা মদিনাতে, না জায়েজ নাই। বিনা মাহরামে কোন মহিলা সফর করবে না, এমন ব্যক্তিত্ব বলেছেন যিনি নিজের খেয়াল খুশি কথা বলেনি, অমায়ান্তিকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, ওহি আল্লাহর পক্ষ থেকে ওহি, আল্লাহ পাক ভালো করে জানছেন যে আমি কেন অনুমতি দিচ্ছি না মহিলাকে একাই হজ করতে যেতে আর উমরা করতে যেতে বা সফর করতে। ফাকা আমার রাজুলুন, একটা লোক হঠাৎ দাঁড়িয়ে পড়লো, ফাকা আলাইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্না ইমরাতি খারাজাত হাজ্জা, আমার স্ত্রী হজের উদ্দেশ্যে রওনা হয়েছে, হজ করব আমি এবছর, ওর স্ত্রী বলছে যে এবার আমি হজ করবো, ইন্নি উক্তু তিবতু ফি গাজওয়াতি কাজা ওয়া কাজা, আর আমি তো নাম লিখিয়ে ফেলেছি যে অমুক যুদ্ধে যাব, হজের মৌসুমে জিহাদের হুকুম হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুমে হজ জিহাদের নাম লিখিয়ে দিয়েছি, আর আমার স্ত্রী বলছে এই মৌসুমে হজে যাবে, এখন আমি কি করব। অথচ জিহাদ একটু আগে হাদিসে পড়লেন কি, হ্যাঁ বললাম আফজালুল আমাল, হ্যাঁ উত্তম আমল, হ্যাঁ জুরুয়াতু ইসলামের হচ্ছে চূড়া, পাহাড়ের চূড়ায় সবাই উঠতে পারে না, আমাদের এতগুলি লোকের মধ্যে হয়তো 10টা লোক উঠতে পারবে না সাহস করে, হ্যাঁ থরথর করে কাঁপতে কাঁপতে নেমে পড়বে, ভাই উপরে উঠা যাবে না, তাই না, চূড়া বলা হয়েছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না জিহাদ ছাড়ো, কোথায় যাও, কাল ফান্তালিক, যাও ফাহুজ্জা মা ইমরাত, তোমার স্ত্রীর সাথে গিয়ে হজ করো, স্ত্রীর মাহরাম হয়ে হজ করো, এমন না যে ওর হজ বাকি আছে, হজ করে ফেলেছে, ওর হজ বাকি থাকার বলতে তোমার হজ করো বলতেন, তাই না, যাও তোমার স্ত্রীর সাথে হজ করো। এই মর্মে আরো অনেক হাদিস রয়েছে যে মাহরাম ছাড়া সফর করা জায়েজ নাই। হজের ক্ষেত্রে আর একটি মহিলাদের মাসলা হচ্ছে যে বদল হজ, ধরেন মহিলার বদল হজ করাইতে হবে, সচ্ছলতা আছে, পয়সা আছে, কিন্তু সুস্থতা নেই, পয়সা আছে হজ ফরজ, কিন্তু ফরজ কিভাবে আদায় করবে, বদলে কাউকে পাঠাবে, মহিলার জন্য মহিলাই বদল হইতে হবে না পুরুষ চলবে,
বলেন, পুরুষ মহিলার হজ করতে পারে, তাই না? হজে বদল করতে পারে। এর বিপরীতটা, একজন পুরুষ লোকের হজ, এক মহিলা বদল হজ করতে চাইছে, পারবে না? পারবে না। পারবে, কেন পারবে না? হ্যাঁ, মাহরাম যদি থাকে তার সাথে, মাহরাম তো লাগবে। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন, এক মহিলা খাস আম গোত্রের মহিলা এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূল আল্লাহ, ইন্না আবি শাইখুন কবীর, আমার আব্বা অত্যন্ত বৃদ্ধ মানুষ, লা ইয়াসতাতি আন ইয়াসবুতা আলা রাহিলা, উটের পিঠে যে বসে থাকবে স্ত্রী এর উপায় নেই, তত্ত্ব করে কাঁপে, উটের পিঠে বসেই থাকতে পারবে না, চড়তে পারবে না। ইন্না ফরিযাতাল্লাহি ফিল হজ্জ আলা ইবাদিহি আদরাকা তাবি ওয়া হুয়া শাইখুন কবীর, আল্লাহর ফরজ যে হজ, এটা আমার আব্বাকে পেয়ে গেছে, মানে হজ ফরজ হয়ে গেছে, কিন্তু সে অত্যন্ত বৃদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, হুচ্চি আন আবিক, তোমার পিতার পক্ষ থেকে তুমি হজ করে না, তার আব্বা পুরুষ। হ্যাঁ, তাহলে মহিলা হজ্জে বদল করতে পারে। ওই রকমই মহিলার পক্ষ থেকে পুরুষ লোক করতে পারে। হজের অবস্থায় মহিলাদের যে বিশেষ অবস্থা হইতে পারে, সেটা হচ্ছে হঠাৎ করে মাসিক ঋতু চলে আসতে পারে, মেন্স, হঠাৎ করে হয়তো গর্ভধারণ করেনি, পেটে বাচ্চা ছিল, হ্যাঁ, আর ধারণা করেছিল যে এখন তো সাত মাস আট মাস চলছে, বা সময়ের আগেও তো বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, পারে না, হজ করে চলে আসবো, তারপরে অসুবিধা নেই, চলতে ফিরতে তো আমার অসুবিধা নেই, হজে বেরিয়ে পড়েছে হয়তো এই অবস্থায়, আর এহরামের অবস্থায় বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, হইতে পারে না? পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের বছর এই সবগুলি ঘটনা ঘটেছে, কোনো মহিলার মাসিক ঋতু হয়েছে, কোনো মহিলার বাচ্চা জন্মে গেছে, তো এই ক্ষেত্রে কি করবে? হ্যাঁ, নিফাস, যে ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্ত হয়, যে ব্লিডিং হয়, সেটা হচ্ছে নেফাস আরবি ভাষায়, কোরআন হাদিসের ভাষায়। আর হায়েজ হচ্ছে মাসিক ঋতু, এরকম যদি হয় তাহলে কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিসের একটা অংশ বলছি, ইফ আলী মা ইয়াফআলুল হাজ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এরকম অবস্থা হয়েছিল, মাসিক ঋতু এসেছিল, বলেছিলেন হাজিরা যা করে সবগুলি করো, গাইরা একটি কাজ ব্যতীত, আল্লাহ তাতুফি বিল বাইত, বাইতুল্লাহর তওয়াফ করবে না, বাইতুল্লাহর তওয়াফ করবে না, তো বাইতুল্লাহর তওয়াফ করবে না, তাহলে সাফা মারওয়া সাই করতে পারে। হ্যাঁ, বাইরে থেকে সাফা মারওয়া সাই পর্যন্ত করতে পারে। যদি আজকাল মনে হচ্ছে যে সে তো মসজিদে হারামে ঢুকে গেছে, এর চারিদিকে তো বাইরেও নামাজ হচ্ছে, আরে সাফা মারওয়ার ওই দৌড়ের জায়গা ওগুলোতে তো নামাজ হচ্ছে, তাই না? তো মসজিদ মনে হচ্ছে, কিন্তু আসলে এটা মসজিদ নয়। তো যখন বাইতুল্লাহ ছোট ছিল তখন এই সাফা মারওয়া বাইতুল্লাহ কাবাতে যে কত দূরে মনে হইত, তাই না? এটা মসজিদের অংশ নয়, মসজিদের অংশ এটা নয়, সাই করতে পারবে, কিন্তু সাই শুধু শুধু চলে না বিনা তওয়াফে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সাহাবায়ে কেরামদের মধ্যে জেনে শুনে তওয়াফ বিহীন শুধু সাই এরকম কখনো করা হয়নি, হজে বা উমরাতে। তওয়াফে কদুমের পরে সাই করেছেন, আর না হলে তওয়াফে ইফাজা ফরজ তওয়াফের পরে সাই করেছেন, আর শুধু গেলাম যে সাইটাকে শুধু সেরে রেখে দিয়া শুধু শুধু সাই করে নিলাম, যেমন আজকাল সুবিধাবাদী কিছু আলেমরা ফতোয়া দিচ্ছে এরকম, যে অসুবিধা, আপনি হজে কেরান করছেন, হজে ইফরাদ করছেন, আপনার তো একটা সাই, তো সাইটাকে এগিয়ে রাখেন, আগে সাইটাই করে রেখে দেন, আর তওয়াফে কদুম তো আপনার ইফরাদে বা কেরানের সুন্নাত ওটা না করলেও চলে, সাইটা করে নেন, আর তারপরে আপনি ওই 10 তারিখ আর ভিড় ভাড়ে পড়লেন না, 11-12 তারিখ তো ভিড় বেশি হবে, আর তারপরে আপনি মেনে চলে যান, না জায়েজ নয়। এটা একমাত্র জাহিরি মজহাব ছাড়া সমস্ত আইম্মা কেরাম ওয়ালা মাইকেরামদের নিকটে এই বিষয়টি সর্বসম্মতিক্রমে স্বীকৃত যে শুধু শুধু সাই করা যাবে না। তাহলে এইটা ওই ক্ষেত্রে প্রযোজ্য যে মহিলা হয়তো মেন শহর আগে তওয়াফ করে ফেলেছে, আর তওয়াফ করে বেরিয়ে এসছে, আর মাসিক শুরু হয়ে গেছে, এখন কি বলবেন? বলছেন হ্যাঁ সাই করতে পারে, অসুবিধা নেই, না পাক অবস্থায় সাই করতে পারে। নেফাসের ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলার স্ত্রীর ঘটনা ঘটেছিল,
জাবির রাদিয়াল্লাহু তাআলার প্রসিদ্ধ হাদিসে সহিহ মুসলিমে রয়েছে, তাতে রয়েছে যে হাত্তা আতাইনা যাল হুলাইফা, আমরা যুল হুলাইফা পৌঁছিলাম। যুল হুলাইফা যে আবিয়ার আলী মিকাত, মদিনার মিকাত, মসজিদ নববী থেকে 10 কিলোমিটার মোটামুটি। এখানে পৌঁছিতেই ফাওয়ালাদাত আসমা বিনতে উমাইস, উমাইসের মেয়ে আসমা, আবু বকরের স্ত্রী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ভূমিষ্ঠ করলো তার ছেলেকে, যে ছেলের নাম ছিল মোহাম্মদ বিন আবি বকর। মোহাম্মদ বিন আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছেলে মোহাম্মদ ছিল। ফারসালাত ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কাইফা আসনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কোন লোককে পাঠালেন, এই আসমা যে কি করব আমি এখন, হজে বেরিয়েছি আর এরকম বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। কালা ইগতাসলি, গোসল করে নাও, ওয়াস্তাসফিরি বিসাউবিন, আর কাপড় দিয়ে মজবুত করে বেঁধে নাও, কাপড় দিয়ে মজবুত করে বেঁধে নাও। আজকাল মাশাআল্লাহ আল্লাহ পাক সুবিধা দিয়েছে, কি পাম্পার্স বলছে ওগুলোকে না, হ্যাঁ পাম্পার্স, বড় বড় পাম্পার্স আছে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত মার্কেটে। ওই ওই কাজটা এটা করবে, আর না হইলেও কাপড় যথেষ্ট, সেটা দিয়ে আপনার যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ যে কাপড় দিয়ে মজবুত করে বেঁধে নাও, যাতে করে বাকি কাপড়গুলি খারাপ না হয়ে যায়, আর তারপরে যেখানে বসবে সেই জায়গায় খারাপ না হয়। ও আহরেমি, আর তারপরে কি করো, এহরাম করে নাও, এহরাম বেঁধে নাও। তার মানে জুল হুলাইফা বিয়ারে আলী পৌঁছেছেন আর এখন এহরাম বাঁধা হয়নি, এহরাম বাঁধার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন না যে যাও, যখন এইরকমই হয়ে গেল আর মাত্র তো 8-10 কিলোমিটার এসে ফিরে চলে যাও, এখান থেকে কারোর সাথে তুমি ফিরে চলে যাও। আবু বকর ইয়া তা বলেন, যাও তোমার স্ত্রীকে ফিরিয়ে দাও, যখন এখানে অবস্থা আছে ফিরিয়ে দাও। করলেন না এটা, তাই না, সাথে নিয়ে গেলেন, এহরাম বেঁধে না। তাহলে এহরাম বাঁধা যাবে, সবকিছুই করা যাবে, লাব্বাইক পড়বে, জিকির আজকার করবে, সবকিছু করবে, শুধু একটি কাজ করবে না, কি করবে না, বাইতুল্লাহর তওয়াফ করবে না, সাফা মারওয়ায় অবস্থান করবে, কি আপনি সাই করবে, তারপরে আপনি আরাফায় অবস্থান করবে না, করবে না, আরাফায় অবস্থান করবে আর দোয়া, নামাজ পড়বে না, নামাজ এই অবস্থায় আল্লাহ পাক মাফ করেছেন, নিফাসের অবস্থায়, মাসিক ঋতুর অবস্থা, হাইজের অবস্থায় আল্লাহ পাক নামাজ মাফ করেছেন, শুধু নামাজ পড়বেন না, কিন্তু বাকি জিকির আজকার সব কিছু করবে, মুজদালিফার কাজ করবে, কংকরি মারবে না, মারবে না, পাথর মারবে জামারাতকে, সব কাজ করবে। এহরাম যখন বাঁধবে মহিলারা তখন কি করবে, মহিলারা যখন এহরাম বাঁধবে তখন পুরুষদের মতোই তাদের বিধান গোসল করার, গোসল যেমন পুরুষদের জন্য সুন্নাত তেমনি মহিলাদের জন্য সুন্নাত, যদি কোনো অসুবিধা না, সুন্নাত ফরজ ওয়াজিব নয় এই গোসল, যদি কোনো অসুবিধা না থাকে, ঠান্ডা লাগার ভয় না থাকে ইত্যাদি, নিজের ক্ষতি হবে, বাচ্চার ক্ষতি হয়ে যাবে যে বাচ্চাকে দুধ দিচ্ছে, এর উপর আশঙ্কা নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা যা প্রয়োজন তা করবে। অপ্রয়োজনীয় চুল যেমন পুরুষের রয়েছে মহিলাদের রয়েছে, অপ্রয়োজনীয় চুল যদি আসলে কাটার প্রয়োজন হয়, পরিষ্কার করার প্রয়োজন হয় তাহলে করবে। আর আজকাল অধিকাংশ হজমরাকারীদেরকে দেখি যে বাথরুমে ঢুকে গেলে আধা ঘন্টা বেরোতে চায় না, বরং আমি অনেকে জিজ্ঞেস করেছি এতক্ষণ কি করা, যারা হয়তো সাথে গেছে বলছে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হইলাম, কেন ওখান থেকে পরিষ্কার আসেনি, আর মাত্র এই তো 8-10 ঘন্টা সফর করে তামাম থেকে তাই পৌঁছিল, 10-12 ঘন্টার সফর করে বলছে এখানে করা যে সুন্নাত না, ওইখানে করা সুন্নাত নাই, এই ভ্রম ভেঙে দেন, এগুলি সংশোধনের প্রয়োজন রয়েছে, যে সব কিছু সাফ করে মিকাতেই ছেড়ে যেতে হবে, বগল সাফ করতে হবে, মোচ ছোট করতে হবে, আরো কিছু সাফ করতে হবে, সব ওই মিকাতেই করা সুন্নাত, এটা ভুল কথা, মিকাতে করা সুন্নাত নাই। যদি বেড়ে থাকে, আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দূর দূর থেকে সফর, বাড়ি থেকে বেরিয়ে যে পরিষ্কার করে, আর রাস্তায় মোজ বড় বড় হয়ে গেছে, হবে না, 15-20 দিন হয়ে গেছে সফরে, তাহলে প্রয়োজন আছে না, নেই প্রয়োজন আছে ছোট করার বা পরিষ্কার করার, কিন্তু আপনার কি প্রয়োজন রয়েছে, এখান থেকে বাড়িতে পরিষ্কার করে যান, ওখানে গিয়ে পরিষ্কার করা সুন্নাত নাই, তবে বড় হয়ে থাকলে, হ্যাঁ কাটার প্রয়োজন হইলে সেখানে গিয়ে পরিষ্কার করা সুন্নাত। যেমন এটা পুরুষদের ক্ষেত্রে তেমনই মহিলাদের ক্ষেত্রেও। পুরুষরা যেমন সুগন্ধি লাগাবে মহিলারাও লাগাবে, কিন্তু মহিলাদের সুগন্ধির ধরনে আর পুরুষদের সুগন্ধির ধরনে পার্থক্য আছে, কে বলতে পারেন, পুরুষদের সুগন্ধি কেমন হবে, হ্যাঁ
তিবুর রজলে মা খাফিয়া লাউনুহু ওয়া যাহরারিহু, পুরুষদের সুগন্ধি হচ্ছে, খুশবু হচ্ছে, আতর হচ্ছে কি মা খাফিয়া লাউনুহু, যার রং কালার প্রকাশ পায় না। মেকআপ করে যাবেন না আপনি, জাহাজে যাতে একটু মেকআপ করে যায়, তাই না? আপনি মেকআপ করবেন না, আপনি রং কালার যেন প্রকাশ না পায়। আর কি হয়? জাহারারি হোক কিন্তু সুগন্ধি, ঘ্রাণ বেরোক, ঘ্রাণ বের হবে। অতিবুর মার আতে নারীদের সুগন্ধি হচ্ছে মা জাহারালাউনুহু, যার রং প্রকাশ পাবে। হ্যাঁ, চেহারায় গ্লেজ ফুটে উঠছে, হাত পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, রং ফর্সা মনে হচ্ছে, এই জন্য তো ঢাকতে বলা হয়েছে। এগুলো কার জন্য করবে? স্বামীর জন্য করবে। হ্যাঁ, আর স্বামী ছাড়া অন্যের সামনে বাড়ি থেকে ঢেকে বেরোবে। সেই জন্য মা জাহারা আল্লাহনু রং ফুটে উঠে, এমন সুগন্ধি, এমন আতর, তীব ব্যবহার করে খুশবু ব্যবহার করতে হবে। আর খাফিয়া রিহুহু, আর ঘ্রাণ যাতে করে লুকায়িত থাকে, ঘ্রাণ প্রকাশ না পায়। এইরকম হইতে হবে, এমন নয় যে মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গোটা রাস্তাকে একবারে সুগন্ধিময় করে দিচ্ছে। হ্যাঁ, মহিলা মসজিদে এসছে বা পাশ দিয়ে যাচ্ছে, আরে বাপরে বাপ, এত কত দামি আতর যে ব্যবহার করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইরকম মহিলাদের যারা মার্কেটে, বাজারে, এমনকি নামাজ পড়তে যায়, এইরকম আতর সুগন্ধি লাগিয়ে যাতে সুগন্ধি ছড়ায়, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন বলতে পারেন? ফাহিয়া কাজা ওয়া কাজা জানিয়া, তাহলে এই মহিলা রাজার অন্য পুরুষকে সুগন্ধি শুঙায় যে আছে আমার কাছে, দেখো আমার স্বামী দিয়েছে অথবা আমি কিনতে পেরেছি, সার্ভিস করি, হ্যাঁ আমার কাছে দামি সুগন্ধি আছে, গ্রাম ছড়াচ্ছে। তাহলে সে জানিয়া জেনাকারিনী, যদি জীবনে জেনার কাছে যায় না, হয়তো জেনাকারিনী, নামাজের অবস্থায় নামাজে যাচ্ছে, সেখানে কেউ যদি এরকম হয়, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিয়াখরুজনা তাফিলাত, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখো মহিলাদের জন্য কিন্তু বাড়িতে নামাজ পড়া ভালো, আর যদি যেতে চাই তো বাধা দিও না। ওয়ালিয়াখরুজনা তাফিলাত, আর যদি যাই তারা তো খুব মানে জমকপূর্ণ কাপড়ে যাবে না, আকর্ষণীয় কাপড়ে যাবে না, আর শরীরে অলংকার নিয়ে অলংকার বাঁধছে, আর ঘ্রাণ ছড়াচ্ছে খুশবুর সুগন্ধি, এইরকম করে যাবে না, একেবারে সাদা সিধা অবস্থায় তা ফেলাত যাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রকমের জিনিস লাগাতেন, কন্যা নাখরুজ মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে বেরোইতাম বা উমরা বা হজের সফরে বেরোইতাম, ফানুদাম্মিদু জিবাহানা বিল মিসকি ইনদাল ইহরাম, ইহরাম করার সময় মানে ইহরাম করার আগে, ইহরামের নিয়ত লাব্বাইক উমরা ও লাব্বাইক হাজ্জান বলবেন, এর আগে মা আয়েশা বলছেন যে আমরা কি করতাম, আমাদের কপালগুলিতে, কপালে কি করতাম, মিস্ক, মৃগ নাভি থেকে যে সুগন্ধি হয় সে মিস্ক, মিস্ক আম্বার প্রলেপ দিতাম, ব্যবহার করতাম, আমরা চোখে দেখতে পাই না, কিন্তু সেই যুগে আল্লাহ পাকরবে তাদেরকে দিয়েছেন, ব্যবহার করতাম। ফায়জা আরেকাত এহদানা, তারপরে যখন আমাদের কেউ ঘেমে যেত, কারণ আমরা নবীর বিবিরা বা সাহাবিদের স্ত্রীরা ব্যবহার করতাম, যখন ঘেমে যেত সালা আলা ওয়াজহা, তখন চেহারার উপরে সেগুলো বয়ে আসত, কপালে ব্যবহার করতেন, এগুলোতে বয়ে আসত। ফায়ারাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী সাল্লাম আমাদেরকে দেখতে পেতেন যে এই ঘামে আমাদের ওই মিস সেগুলি প্রবাহিত হচ্ছে ঘামের সাথে, ফালায়ানহানা, কিন্তু নবী সাল্লাম কখনো নিষেধ করেননি। কিন্তু কার সামনে? স্বামীর সামনে, মাহরামের সামনে হইতে পারে, অপর পুরুষের সামনে যারা মাহরাম নয় তাদের সামনে জায়েজ নাই জিনত অলংকার প্রকাশ করা। মহিলাদের বিশেষ আরেকটি মাসলা হচ্ছে যে মহিলারা যখন এহরামে নিয়ত করে নেবে, লাব্বাইক উমরা লাব্বাইক হাজ্জা করে নেবে, তখন তাদের চেহারার উপর যে দুই চোখের সামনে ফাটল বিশিষ্ট কাপড়টি রয়েছে সেটাকে খুলে ফেলতে হবে। ফাটলওয়ালা কাপড়টির নাম হচ্ছে নেকাব, নাকাব মানে ছিদ্র, নাকাব মানে ছিদ্র, চোর যে বাড়িঘর কিছুটা অংশ কেটে ঢুকে ওইটাকে নাকাব বলে। ওয়ালা তান্তাকিবুল মারআতুল মুহরিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইহরামকারিনী মহিলা যেন নিকাব না ব্যবহার করে, এমন একটা কাপড় যাতে কি আছে, এখানে একটা ফাটল, এখানে একটা ফাটল, ছিদ্র ছিদ্র,
এটা ব্যবহার করা জায়েজ নাই। ইহরাম যখন পরে নিল যতক্ষণ পর্যন্ত হালাল না হয়েছে প্রাথমিক হালাল, আর প্রাথমিক হালাল যদি হজ হয় তাহলে কখন হবে? উমরা থেকে, উমরা শেষ হলে হয়ে গেল। কিন্তু যখন হজ শুরু করলো, ধরো 8 তারিখে মুতারবি হজ শুরু করলো, হজ তামাত্তু করলে, আর হজ শেষ হলো 10 তারিখে পাথর মারলো বড় জামরাকে, আর তারপরে হ্যাঁ কোরবানি করে হালাল না, কোরবানি কোরবানি আগে পরে হইলে অসুবিধা নেই, তারপরে চুল কেটে নিলে, চুল কেটে নিলে, এই দুটো কাজ করলে প্রাথমিক হালাল হয়। আর ফাইনাল ফুল হালাল কখন হয়? যখন বাইতুল্লাহর তওয়াফ করে নেবে, যে 10 তারিখের ফরজ তওয়াফে জিয়ারা বা তওয়াফে ইফাদা যার নাম, এই তওয়াফ করে নেবে, ফুল হালাল হবে, তখন সবকিছুই হালাল হয়ে যাবে। তো মহিলারা এহরামের অবস্থায় নিকাব ব্যবহার করবে না। এটাকে আরবি ভাষায় এটা একটু বড় হলে, আর আরবি ভাষাবিদ যারা শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা বলছেন যে ওটাকে বোরকা বলে। ওটা কি বলে আরবিতে? বোরকা বলে। কিন্তু দেখেন ভাষার পার্থক্য, আমাদের প্রয়োগটা দেখেন, আমরা বোরকা কোনটাকে বলি? গোটা ড্রেসটা যেটা উপরে ড্রেস যেটা দিয়ে পর্দা করে মহিলারা, সেটাকে আমরা কি বলি? বোরকা বলি। আরবরা কিন্তু ওইটাকে বোরকা বলে না, আরব এটাকে আবায়া বলে। যারা এই এইসব বানায় লেডিস মার্কেটে যাবেন আপনি, হ্যাঁ ইন্ডিয়ান বাংলাদেশ যদি বিক্রি করে, পাকিস্তানি বিক্রি করে, তো বোরকা কইলে আপনাকে বোরকা দেবে, কিন্তু আরবিকে যদি বলতে হয় কি বলতে হবে? আবায়া বলতে হবে। এটা হচ্ছে আবায়া। এটা অনেক আলেমরা বুঝেন, আর আমার সাথে সফরে কত আলেমরা যে এইরকম ভুল করে, স্ত্রী কারণ স্ত্রী চেহারা খুলতে পারছে না, আলেম মানুষ ওই বোরকাতে নেকাব পরিয়ে রেখেছে। এবারও যে এই সওয়াল মাসে সফরে গেলাম, এখানেও পেলাম এক ভাই কই রকম, মদিনা থেকে উঠলাম ওদের সাথে, আর ওই রকমই তার স্ত্রীর চেহারাতে নেকাব লাগানো আছে। তো আমার ফ্যামিলি বললো যে এইরকম কিন্তু করে আছেন, এগুলো শিখাবার প্রয়োজন হয়ে যায়। তখন ওর স্বামীকে বলি হোক আর কোনো মাধ্যম দিয়ে হোক, শিখানো জরুরি তখন, কারণ নাজায়েজ কাজ করছে। এরামের অবস্থায় নেকাব বিধি আছে, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিষেধ করেছেন সে নিষিদ্ধ কাজ করছে, আর এরামের অবস্থায় নিষিদ্ধ কাজ করলে তার জন্য ফিদিয়া আছে, গুনাহগারও হইতে হবে না ফরমানির কারণে, আর নিজের অজ্ঞতা দূর করতে হবে। তাহলে কি এরামের অবস্থায় মহিলারা চেহারা খুলে বেহায়া বেপর্দায় ঘোরাফেরা করবে? আর কাজ যেখানে যাবেন লোকে লোকারণ্য, তাই না? তো কি করবে? তাহলে এক শ্রেণীর মহিলারা আছে যে কোনো দেশের, দেশের নাম ধরে লাভ নাই, কারণ এক এক দেশের নাম ধরলে ওদেরই কথা, কিন্তু প্রায় দেশে লোককে দেখা যায় মহিলাদেরকে যে ইহরাম করলে আর চেহারার উপর কিছু রাখতে চায় না। আর বিশেষ করে মিশরীয় মহিলা তো আমার সাথে তর্ক করেছে এক সফরে, রাখতেই দিবে না, বলছে না 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 এটা জায়েজ না, বলছে না অবশ্যই তোমাকে রাখতে হবে। আর মহিলা সরাসরি আমার সাথে বহস করছে, সে তাই ফেরমি কাতে, আমি তোমাকে ডাকতে হবে, তুমি গুনাহগার এই অবস্থায়, অপর পুরুষ তোমার নজর যাবে তোমার দিকে। বলছে না না এটা এটাই তো জানি যে এহরাম, এহরামুল মারাতি ফি ওয়াজহিহা, চেহারাতে মহিলার এহরাম রয়েছে। বলছে হ্যাঁ এহরাম আছে, বুখারীর হাদিস শুনলাম, জানে না সেই বুখারীতে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা চেহারা খুলে উটের পিঠে বসে থাকতাম নিজের হাওদায়, আর আমরা সফর করতে থাকতাম, তারপরে ফাইজা যা রুকবান যখন দেখতেন যে কাফেলার লোকেরা সামনে কাছিয়ে চলে আসছে, এখন দেখতে পাবে যে এই চেহারা মহিলার চেহারা, এটা দেখতে পাবে কাছিয়ে চলে আসতো, তখন সাদালাত এহদানা জিলবাবাহা, আমরা মহিলারা কি করতাম, আমাদের জিলবাব ওড়না, এই ওড়নাকে আমরা আল্লাহ কোরআনে কারীম সূরা আহজাব বলছে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, চেহারা ঢাকার জন্য ওড়না ঝুলিয়ে দাও। সেই যুগে এরকমের হয়তো ব্যবস্থা সবার কাছে ছিল না, ওড়না ঝুলিয়ে ঢাকো আল্লাহ পাক বলেছেন। তো সাদালাত এহদানা জিলবাবাহা, চেহারা ঢাকার জন্য, অপর পুরুষের নজর থেকে বাঁচার জন্য, এই গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহর কাজ এটা তাহলে যে একটা অপর পুরুষের নজর পড়ে একটা মহিলার উপর। সাদালাত এহদানা, আমরা মহিলারা কি করতাম, ঝুলিয়ে নিতাম, লটকে নিতাম নিজের জেলবাবকে চেহারা ঢাকার জন্য, এইভাবে উপর থেকে এটাকে সামনের দিকে নামিয়ে দিলে, পাতলা যদি কাপড় হয় তাহলে দেখা যাবে, যাবে না? তাহলে এইরকম কাপড় রাখতে হবে যেটাতে ফাটল নাই, সেটা ঝুলিয়ে দিতে হবে। এই কাপড়টা ব্যবহার করা সম্পর্কে আবার এক শ্রেণীর লোকেরা বাড়াবাড়ি করেছে, অতিরঞ্জন। ইসলামে বাড়াবাড়ি অপছন্দনীয়, বরং নিষিদ্ধ। গুলু লা তাগলু ফি দিনকুম, আল্লাহ কোরআন বলছেন তোমার দিনে ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না, যেটা ইসলামে নাই সেটা যদি অতিরিক্ত করে এটা হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি।
শিরক বিদাতই হোক আর এইরকম ধর্মের ক্ষেত্রে কট্টর পন্থা অবলম্বন করাই হোক। যেমন আমি দেখেছি বিভিন্ন হজের সফরে একটা টুপি খেজুর পাতার, হ্যাঁ টুপি এইরকম লম্বা বাড়িয়ে রেখেছে, শক্ত করে মহিলা টুপিটা পরে আছে আর টুপির এত দূর দিয়ে এইভাবে পর্দাটাকে লটকে রেখেছে যাতে করে এই কাপড়টা তার চেহারাকে স্পর্শ না করে। কেন এটা করছে? ধারণা যে এহরামের অবস্থায় মহিলাদের চেহারা যেন কাপড়ে না ছয়, কাপড় স্পর্শ না করে, এটা বাড়াবাড়ি, এমন কোন দলিল নেই। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না এইভাবে ধরে থাকেনি, সবসময় এইভাবে ধরে থেকেছে না, তাই না? তাহলে চেহারা যদি ছুঁয়েও যায়, ছুঁয়ে যা আপত্তিকর নাই, কিন্তু ফাটল ওয়ালা যেটাকে বেঁধে রাখা যেভাবে হোক না কেন বেঁধে রাখি, আর ফাটল রয়েছে এই নিকাব বা বোরখা ওর চাইতে বড় কাপড় কিন্তু ওতে ছিদ্র আছে, এগুলো নিষেধ করা হয়েছে। যেমন সহিহ বুখারী হাদিস, লা তানতাকিবুল মারআতুল মুহলা তানতাকিবুল মুহরিমা, এহরাম কাইনি যাতে করে নিকাব ব্যবহার না করে। এইরকম মহিলারা হাত মোজা ব্যবহার করবে না। হাত, অনেক মহিলার হাতে সৌন্দর্য আছে, আকর্ষণ আছে, বরং এমনকি হাত যদি সুন্দর নাও হয়, বুড়ি মানুষের হাত হয় তো বুড়ার জন্য তো আকর্ষণ আছে না, বুঝেন না? আরবিতে একটা প্রবাদ আছে যে লেকুল্লে লাকেতাতিন সাকে, লেকুল্লে সাকেতাতিন লাকেতা, যেকোনো জিনিস যদি রাস্তাঘাটে পড়ে থাকে তো কেউ না কেউ সেটাকে কুড়াবে। আরে আপনি কুড়াইলেন না, চারানা পড়ে আছে আরেকজন চারানা কুড়িয়ে দিবে। হ্যাঁ, একটা সিগারেট পড়ে আছে আপনি কুড়াইলেন, একটা সিগারেট খুব কুড়িয়ে নেবে, যেটা ফ্রি সিগারেট খেতে পেলাম, বুঝতে না? তো এই জন্য কখনো মনে করবেন না যে বুড়ি মানুষ সুতরাং, না না না, যথাসাধ্য ঢাকার চেষ্টা করেন। ঢাকার মানে যে মোজা হইতে হবে জরুরি নয় সবসময়, আপনি কাপড় দিয়ে লম্বা কাপড় দিয়ে একটু ঢাকতে পারেন। আর বিশেষ করে যেসব মহিলাদের হাত পায়ে ফিতনা আছে, তাদের তাদের নিজেকেও ফিতনা মুক্ত রাখতে হবে, কারণ সেও ফিতনায় পড়তে পারে, আর অন্যদেরকেও তার থেকে ফিতনা থেকে বাঁচাতে হবে। আপনার এই হাত পা বের করার জন্য একটু উঁচা কাপড় নিচে পরে আছে, এদিকে হাত খোলা আছে, এদিকে ঘড়িটা প্রকাশে আছে, একটা যুবক ছেলে ফেতনায় পড়ছে, আর যুবক ছেলে ফেতনায় পড়ার কারণে হইতে পারে, এটাও হইতে পারে যে আপনি দেখছেন যে বারবার যুবক ছেলেটা তাকাচ্ছে আর ওকেও দেখতে তো আমাকে ভালো লাগছে, তা আমিও কেন আর এই ক্ষেত্রে ওর দাবি দাওয়া পূরণ করবো না, আমিও একটু কথাবার্তা বলিনি, ফেতনা হইতে পারে না? অবশ্যই হইতে পারে। আর না হলে এক পক্ষ থেকেও যদি ফেতনা হয় তো সেটাই বড় ফেতনা। তো মহিলারা এহরাম অবস্থায় কুফফাজ মানে দস্তানা, হাত মোজা ব্যবহার করবেন না, হাত মোজা ব্যবহার করবেন এটা নিষেধ করেছে। ওয়ালা তালবাসুল কুফফাজাইন, হ্যাঁ হাতের মোজা ব্যবহার করবেন না। তাহলে হাত কি করবে? লম্বা কাপড় দিয়ে হাত যেন ঢাকা থাকে, যথাসাধ্য ঢাকার চেষ্টা করতে হবে। হাত চেহারার মতো নয়, চেহারা ঢাকায় যে তাগিদ রয়েছে হাতে সেটা নাও হতে পারে, কিন্তু প্রয়োজনে হাত কাজকাম করার জন্য হাত খুলতে হইতে পারে, কিন্তু যথাসাধ্য ফাত্তা করলাম মস্তাতা, তো যথাসাধ্য আল্লাহকে ভয় করো এবং নিজেকে ফিতনা মুক্ত রাখো, অন্যদেরকেও তোমার ফিতনা থেকে বাঁচাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে আলমারাতু আওরাতুন, নারী জাতি আওরাত। এই জন্য উর্দু ভাষাতে মহিলাদেরকে কি বলে? আওরাতি বলে। আওরাত মানে জানেন? আওরাত মানে লজ্জা স্থান, বা আওরাত মানে ঢেকে রাখার বস্তু, আওরাত মানে ঢেকে রাখার জিনিস, যা ঢেকে রাখতে হয় সেটা আওরাত। এই জন্য পুরুষের আওরাত আছে, পুরুষের আওরাত মানে পুরুষের দেহে এতটা অংশ যে অংশটা ঢেকে রাখা আবশ্যক, এই হাঁটু থেকে শুরু করে নাভি পর্যন্ত এতটা অংশ। হ্যাঁ, আপনার নিতম্ব ঢেকে রাখতে হবে। ইমাম ইবনুল কাইম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়ালাইসা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারফুন ওয়াহিদুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা অক্ষর প্রমাণিত নেই। কিসের ব্যাপারে? ফি ওজুবে কাশফিল মারআতে ওয়াজহা, যে মহিলারা ইহরাম অবস্থায়, ইনদাল ইহরাম, ইহরাম অবস্থায় চেহারা খুলে রাখবে, একটি অক্ষর এই ক্ষেত্রে কোন দলিল প্রমাণ নেই যে মহিলারা ইহরাম অবস্থায় হবে যখন তখন চেহারা খুলে দেবে। যেমন আমাদের দেশের অধিকাংশ
ভারত বাংলাদেশ পাকিস্তান অধিকাংশ মহিলারা হজ উমরায় আসে, আসার পরে কি করে? একটা এই পর্যন্ত একটা আজকাল এখানে বিক্রি হচ্ছে নামাজ পড়ার জন্য, ওইটা আপনার বাড়িতে নামাজ পড়ার জন্য ওইটা ঢাকেন, ঠিক আছে, এই চুল পর্যন্ত ঢাকা থাকলে চেহারাটা খোলা থাকলো, কিন্তু ওইটা পরে এতটা জায়গা খোলা, হ্যাঁ এতটা জায়গা চেহারা পুরো খোলা আর মাথা ঢাকা এখান পর্যন্ত, ওটা পরে এহরাম করে, বা ওই রকম একটা কাপড় এমন করে মজবুত করে বাঁধলো যাতে করে একটাও চুল প্রকাশ না পারে, চেহারা পুরোটা খুলে আরো সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে, কারণ মজবুত করে মাথা এই পর্যন্ত যখন মহিলারা কাপড় বেড়ে থাকবে তো চেহারার গ্লেজটা আরো বেড়ে যাবে অনেক সময়। কোন এক সময় আমার ছাত্র জীবনের কথা বলছি, বেনজির সাহিবাকে এইভাবে তাকে হজ করতে দেখা গেছে, আমরা হারামে দেখেছি। তো কথা হচ্ছে যে এইরকম মহিলারা হজ বা উমরায় আসে আর আসার পরে মনে করে চেহারা তো খুলে রাখতে হবে, সেজন্য তারা চেহারাকে খুলে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি অক্ষর এই ক্ষেত্রে প্রমাণিত নেই। সহিহ বুখারী হাদিসটা যেটা শুনেছিলাম যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রুকবান ইয়ামুরুনা বিনা ওয়ানাহনু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা এহরাম অবস্থায় হইতাম আর কাফেলার লোকেরা সামনের দিক থেকে আসতো, ফায়জা হাজু বিনা আমাদের কাছাকাছি যখন চলে আসতো, সাদালাত ইহদানা জিলবাবাহ মিন রাসিয়া, মাথার উপর থেকে আমরা ওড়নাকে লটকে দিতাম, আলা ওয়াজহা চেহারার উপর, ফায়জা জাওয়াজনা কাশাফনাহু, যখন আমরা দেখতাম যে লোকেরা ক্রস করে চলে গেল পেছন দিকে আমরা এই দিকে হয়ে গেলাম, এখন তার মুখ দেখতে পাবে না, তাই না, কাশাফনাহু, তখন চেহারা খুলে দিতাম। তাহলে মহিলারা এহরাম অবস্থায় চেহারা খুলে রাখবে ওই সব জায়গায় যেখানে দেখছে যে এখানে তার কোনো পুরুষ লোকের নজর আসে না বা পুরুষ লোক দেখতে পায় না, তখন চেহারা খুলে রাখবে। এহরামের অবস্থায় মহিলারা যে কোনো পোশাক পরতে পারে, বিশেষ কোনো পোশাক নাই, না সবুজ না সাদা, বিশেষ কোন ধরনের পোশাক, আর ওইটাকে মনে করে এহরাম না, কখনো না, মহিলারা যে কোনো পোশাকে, যে কোনো রঙের পোশাকে এহরাম করতে পারে, যাতে আকর্ষণ নেই, পুরুষদের সাথে সাদৃশ্যতার পুরুষদের পোশাক যেন না হয়, যে বোঝা যাবে যে পুরুষ না মহিলা পরে আছে এরকম না হয়, আর পোশাকের যেগুলি শর্ত রয়েছে ঢিলা ঢালা যেন হয়, একবারে পাতলা চিকন কাপড় যেন না হয়, প্রশস্ত কাপড় হয়, আর এটা সব সময় শুধু এহরামের অবস্থায় না, সবসময়। ইমাম ইবনে মুনজির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আজমা আহলুল ইলম, এই জন্য ওলামায়ে কিরামদের এজমা ঐক্যমত রয়েছে যে এহরামকারিনী মহিলা কামিজ পরবে, তারপরে তারা সিরওয়াল পরতে পারবে, তারা ওড়না পরবে, তারা পায়ের মোজা পরবে, সব কিছুই পরবে, পুরুষরা মোজা পরবে না কিন্তু মহিলারা পায়ের মোজা পরবে, যে কোনো ধরনের কাপড় পরতে পারে, ম্যাক্সির আকারে হোক, সালোয়ার কামিজের আকারের হোক, যে কোনো আকারে হোক না কেন, যাতে পর্দা হয়, শাড়ি দিয়েও যদি পর্দা হয় পর্দা করবে, কিন্তু শাড়ি শুধু শাড়ি দিয়ে যেহেতু পর্দা হইতে পারে না, অথচ বিদিন লোকেরা ইসলামের শত্রু মুনাফিকরা আজকাল মনে করছে যে আগে আমাকে বাঙালি থাকতে হবে, আর সালোয়ার কামিজ পরলে বোরকা পরলে বাঙালি থাকা যায় না। আমি বলছি তাদেরকে, যদি বাঙালি থাকার জন্য বোরখা খুলতে হয় তাহলে এই বাঙালি থেকে মুক্ত হওয়াটাই ফরজ, যে বাঙালি থাকার জন্য শাড়ি পরা ফরজ আর বোরখা পরা যাবে না, তাহলে এই রকম বাঙালি ইসলামবিহীন বাঙালি জাহান্নামে যাক, কোনো প্রয়োজন নেই এরকম বাঙালির, কথা হয়তো শক্ত লাগবে যার মধ্যে জাতীয়তার গন্ধ আছে, কিন্তু যার মধ্যে ইসলামিক জাতীয়তা আছে তাকে কোনো রকমের কষ্ট লাগবে না, কি বলছি না, কষ্ট লাগছে, হ্যাঁ, ইসলামের সাথে প্রথম মুসলিম, তারপর আল্লাহ যাকে যেখানে রেখেছেন, কাউকে আল্লাহ আরবি করেছেন, কাউকে কেরালি করেছেন, কাউকে বাঙালি করেছেন, কাউকে শ্রীলঙ্কি করেছেন, সেটা আলাদা, লে তার পরিচিতির জন্য মাত্র, আর কিচ্ছু না, আর শাড়ি দেখাইলাম না, বোরখা পরে নিল আমাদের মহিলারা, সুতরাং বাঙালির তো থাকলো না, এইরকম বাঙালির কোনো প্রয়োজন নাই ইসলামে, জি, এরা কাফের হয়ে মরুক না হয় মুনাফিক হয়ে মরুক, আল্লাহ পাক যেন তাদের হেদায়ত দান করেন, আর আল্লাহ পাক এদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমাকে আর দেশের মানুষকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। মহিলারা তালবিয়া পাঠ করবে, কিন্তু তালবিয়াতে উচ্চ স্বরে তারা তালবিয়া পাঠ করবে না, বরং নিজেকে শোনাবে, আবার এমন মনে মনে না যে নিজেকেও শোনাই না, এই ক্ষেত্রেও হয় বাড়াবাড়ি, তার স্বামীও তালবিয়া পড়েছে, ও তালবিয়া পড়েছে, স্বামীও গিয়ে সাফা মারতে দিচ্ছে দৌড় ওই জায়গাটাতে,
হ্যাঁ, দুই গ্রিন বাতির মাঝখানে ওই স্ত্রী ওর সাথে দৌড়ছে, বেয়া, এটা না। যেখানে আল্লাহ পাক পার্থক্য করেছেন পার্থক্য করবেন। আর আবার কিছু মহিলার আছে তালবিয়া যেহেতু জোরে পড়তে হয় না, এই জন্য না নিজেকে কখনো শোনালো না, দেখলাম না যে রাস্তাতে তালবিয়া মুখটা নড়ছে, তালবিয়াটা নিজেকে শোনাচ্ছে, তাহলে একেবারে মনে মনে না, নিজেকে শোনাবে, নিজেকে শোনাইলো, তাহলে এই শোনাতে আকর্ষণ নেই পাশের লোকের জন্য। কিন্তু এক মহিলা যদি বলল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আকর্ষণ আছে, এটা চলবে না। ইমাম ইবনে আব্দুল বার বলছেন যে আজমা আল উলামা, উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে সমস্ত মাযহাবের উলামাদের, আলা আন্না সুন্নাতা ফিল মারাতে, মহিলাদের ক্ষেত্রে সুন্নাত হচ্ছে আল্লাহ তার ফা সাউতহা, উচ্চ স্বরে তালবিয়া পাঠ করবে না, ওয়া ইন্নামা আলা আন তুসমিয়া নাফসাহা, বরং নিজেকে শোনাবে, নিজেকে শোনাতে হবে। কেন অপছন্দনীয় এদের আওয়াজ উঁচা করা? মাখাফাতাল ফিতনাতে বিহা, ফিতনায় পড়তে পারে, পুরুষরা ফিতনায় লিপ্ত হতে পারে, এই জন্য তাদের আজান নেই, এমনকি অনেকের কাছে একামতও নেই। কেউ কেউ বলছেন যে একামত দিতে পারে, কারো একামত আসতে, আজান মহিলাদের নেই, একামত নেই। এইরকমই যদি ইমাম ভুল করে তাহলে তার সুবহানাল্লাহ বলা পর্যন্ত নেই, বরং কি আছে, হ্যাঁ, মহিলারা কি করবে, তালি দেবে, হ্যাঁ তালি দেবে, জি, পুরুষরা কি করবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, দেশি দেশি নামাজ আল্লাহু আকবার, আর সুন্নতি নামাজ সুবহানাল্লাহ, আর তাসবিহুল রিজাল পুরুষদের জন্য সুবহানাল্লাহ বলা, কোথা থেকে যে পেলো, আল্লাহ পাক জানে। আমাদের দেশের মূর্খ সমাজের লোকেরা যদি ইমাম ভুল করে মানে আল্লাহ আকবার দেন উঠেন, আল্লাহ আকবার দিয়ে উঠে, আমার মনে হয় ওখান থেকে নিয়েছে যে তোমাকে আল্লাহ আকবার বলতে হবে, তুমি বসলে কেন, আল্লাহ আকবার, আরে সুবহানাল্লাহ বলো। এইরকম মহিলারা তওয়াফের ক্ষেত্রে পুরুষদের ভিড়ে ঢুকবে না, যথাসাধ্য ভিড়কে এড়িয়ে চলবে, আর কাবার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে না। মহিলারা কাবার দূর দিয়ে, পুরুষরা যেখানে পুরুষ শেষ হচ্ছে ফাঁকা জায়গায় দিয়ে মহিলা চলার চেষ্টা করবে। তুফি মি ওয়ারা ইন্নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোকেরা পুরুষরা যেখান দিয়ে চলাফেরা করছে তার থেকে সাইড হয়ে তওয়াফ করো। যদিও কাবার কাছাকাছি হয়ে তওয়াফ করা ভালো, কিন্তু কার জন্য, যখন খালি আছে কাবা ঘরের আশপাশ খালি আছে, মহরম সফর মাস, যখন বিদেশি উমরাও নাই আর হজও শেষ হয়ে গেছে, রমজানের ভিড়ও নেই আর হজেরও ভিড় নেই, তখন মহিলা ঠিক আছে কাছাকাছি গিয়েও তওয়াফ করতে পারবে, অথবা হাজরে আসওয়াদ পর্যন্ত যদি পৌঁছা সম্ভব হয়, অন্য পুরুষের হাত শরীরে পড়লো না এইরকম অবস্থায়। কিন্তু আজকাল সারা বছর ধাক্কা ধাক্কি ছাড়া কখনো হাজরে আসওয়াদ চুমা দেওয়া হয়তো সম্ভব নয়, লাইন লাগিয়ে ঘন্টার ঘন্টা একটা সুন্নত আদায়ের জন্য বসে আছে, লাইন লাগিয়ে বসে আছে। আমি কম্পেয়ার করে দুটো সুন্নতের কথা বলছি, বরং একটা ফরজ সুন্নত নাই, লাইন লাগিয়ে ওই হাজে আসাদের বসা দেওয়ার সুন্নতের জন্য বসে আছে ঘন্টার পর ঘন্টা, আর হারাম কাজ করার জন্য দাড়ির অজে মুন্ডানোর জন্য লাইন লাগিয়ে বসে আছে সেলুনে, কথা বুঝতে পারছেন, এই কি মুসলমানদের চরিত্র, হারাম কাজ করার জন্য লাইন লাগিয়ে এখানে বসে আছে দাড়ি সাফ করছে। নবী বলছেন বাড়াও, বোধ বাড়াবো না, আরে মুখে বলেন না, বলেন আপনার কাজ তো বলছে, আমি পড়াবো না, আমাকে ভালো লাগে না দেখি, ওকে বিশ্রি লাগছে তার জন্য না, আর ওখানে করে একটা সুন্নত, সুন্নতের অতই ভক্ত যখন, অতই সুন্নত ভালোবাসেন, এই হাজিরা সাথে চুমো দেওয়া সুন্নত, তাহলে এই সুন্নতটা কেন ছাড়ছেন, এটা তো আপনার কাছে সুন্নত, কিন্তু শরীয়তে এটা ওয়াজিব, তো নবীর হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরা সাথে চুমো দাও এই কথা কখনো বলেননি। দেখাইতে পারবেন একটা হাদিস জাহাজের সাথে চুমন দাও, নবী দিয়েছেন, ওমর বলছেন সেই জন্য আমি দিচ্ছি, সেই জন্য ওটা সুন্নাত ওয়াজিব নয়। আর নবী সাল্লাল্লাহু বলছেন দাড়ি বাড়াও, খালিফুল মজুস, খালিফুল মুশরিকিন, হিন্দুদের বিরোধিতা করো, অগ্নি পূজকদের ইরানিদের বিরোধিতা করো, তার কারণ ফাইন্নাহুম ইয়াহলে কোন লিহাহুম, তা দাড়ি মুন্ডন করে, দিনের সাথে মহাব্বত, রসুলের সাথে মহাব্বত, রসুলের সুন্নতের সাথে মহাব্বত থাকলে মহাব্বতটা ঠিক থাকতে হবে, সব ক্ষেত্রে মহাব্বত থাকতে হবে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশের মুসলমানরা হচ্ছে মৌসুমী মুসলমান, রমজানে রমজানি মুসলমান, হজে এসেছি বোন, একটা হজ তো একটা চুমা তো দিতেই হবে, একটা উমরা এসেছি যখন ৮০ টাকা ৮০ রিয়াল খরচ করে দাম্মাম থেকে, তো লাইন এক ঘন্টা লাগাতে হোক অসুবিধা নেই, কিন্তু একটা চুমা দিয়ে যেতেই হবে। আর দাড়িটা যে রোজ রাখার ব্যাপার আছে, যদি বলা হতো যে একবার রাখ,
দেবার পাখি সাফ করে নিবে, তাহলে হয়তো রেখে দিত, তাই না? মৌসুমি মুসলমান সব রমজানি মুসলমান, রমজানে নামাজ রোজা করে নিয়েছে আর নেই। আলোচনা মহিলাদের হজের ক্ষেত্রে প্রায় হয়ে গেছে, আর একটি মাসলা শুধু আছে বা দুটি, সেটা হচ্ছে যে পুরুষরা বাইতুল্লাহর তওয়াফে কুদুমে মানে প্রথমবার গিয়ে তওয়াফ যখন করে তখন দুটি সুন্নত পালন করে, একটা হচ্ছে রামাল করা, একটু দৌড় দিয়ে চলার চেষ্টা করা, রামাল, হ্যাঁ, ধাপগুলি ছোট করে, হ্যাঁ, বীর বাহাদুরের মতো একটু ঝাঁপ দিয়ে চলা, যেটা রামাল বলা হয়, হালকা দৌড় যেটা। আর আরেকটা হচ্ছে ইজতেবা। ইজতেবা কে বুঝাইতে পারবেন? ইজতেবা কাকে বলে? এহরামের কাপড়টাকে কি করবেন, ডান এই যে বাহু আছে তলা দিয়ে এই ডান বগল এই বগলের এখান দিয়ে বের নিয়ে গিয়ে বাম দিকে হয়ে রাখবেন, তাই না? ঠিক না, বুঝছেন না? ইজতেবা এটা কোন অবস্থায় সুন্নাত? শুধু তওয়াফে কদুমে, প্রথম তওয়াফে, প্রথম তওয়াফে, এটা নফল তওয়াফেও নেই। যে নফল তওয়াফে একটা গামছা নিয়ে যাবেন আর এখান দিয়ে ঢুকিয়ে এখানে, হ্যাঁ, বা একটা চাদর নিয়ে যাবেন, বা তওয়াফে হেফাজত, তওয়াফে হেফাজত নেই, তওয়াফে হেফাজত ধরে অনেকে লেবাস পোশাক নেই, ওই এহরামের কাপড়ে তওয়াফে হেফাজত 10 তারিখে তওয়াফ করতে চলে এসছেন আর ওখানেও আপনি ইজতেবা করছেন না, তখন নেই। শুধু তওয়াফে, প্রথম তওয়াফটাই তওয়াফে কদুবে। আর এটা শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য নাই। ওই রকমই তওয়াফ করতে গিয়ে রামাল করা মহিলাদের জন্য নেই। ওই রকম সাফা মারার সাই করতে গিয়ে যে দুই গ্রিন বাতির মাঝখানে দৌড় দেওয়া শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়। এমনকি ছোট মেয়ে যদি হয় আর তাকে ওমরা করান, তো ছোট মেয়ে করবে না, মেয়ের হুকুম মহিলাদের জন্য মতো, যেমন ছেলের হুকুম, হ্যাঁ, নাবালক ছেলের হুকুম সাবালক পুরুষদের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ও হাদিস বুঝার তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের নেক আমলের তৌফিক দান করেন। যেসব ভাই বোনেরা আমার আলোচনা আজকে শুনছেন বিশেষ করে আর হজ করে ফেলেছেন, আল্লাহ পাক তাদের হজ যেন কবুল করেন। আর যারা এই বছরে নিয়ত রেখেছেন, আল্লাহ পাক নিয়ত যেন পুরা করেন। আর যেসব ভাই বোনেরা মুমিন মুমিনাত সারা বিশ্ব থেকে হজ করার জন্য এসেছে অথবা আসবে, আল্লাহ পাক তাদের সহি সালামতে নিয়ে আসেন। আর সহি সালামতে আল্লাহ পাক তার মেহমানদেরকে যেন নিজ নিজ বাড়ি স্থান পর্যন্ত ফিরিয়ে দেন, আল্লাহ পাক যেন তাদের সব জায়গায় হেফাজত করেন, আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের রহম করেন, আল্লাহ পাক আমাদেরকে সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে যেন আখিরাত জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ পাক রব্বুল আলমের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলম আমাদের মা বাবার উপর যেন রহম করেন, আল্লাহ পাক তাদের যেন যারা বেঁচে আছে আল্লাহ পাক যেন তাদের হেফাজত করেন, তাদের সুস্থতা যেন দান করেন। যেসব ভাইরা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থতা দান করেন, যেসব ভাইরা পরেশানিত রয়েছেন আল্লাহ তাদের বালা মুসিবত পরেশানি যেন দূর করে দেন, যেসব ভাইরা কর্মহীন রয়েছেন আল্লাহ পাক তাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারপরে বিশ্ব ইজতেমা কিসের জন্য? তবলিগি জামাতের, তবলিগি জামাতের মূল কিতাব ফাজাইল আমল, যেটা প্রচার করছে সেটা শিরক বিদআত আর জালিয়াতে ভরা। সুতরাং এই কাজটা শুরু থেকেই ভুল কাজ, এই পথে বের হয় গুনার কাজ। ওই ওই আলোচনাতেই বলেছি হয়তো, আর একটা প্রশ্ন ছিল এই সম্পর্কে, তবলিগ সম্পর্কে, তবলিগ করবেন বাল্লিগ, আপনি হাফেজে কোরআন, বাল্লিগ মা উনজিলা এলাইকা মির রব, যা নাজিল হয়েছে রবের পক্ষ থেকে, ফাজাইল আমল নাজিল হয়েছে না কোরআনে কারীম নাজিল হয়েছে, ফাজাইল আমল তবলিগি নিসাব নাজিল হয়েছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস সহিহ বুখারী মুসলিম এগুলো নাজিল হয়েছে, এগুলো হচ্ছে ওহি, ওহির তবলিগ করতে হবে। আর এই কিসসা কাহিনী যাতে শিরক বিদআত ভরা রয়েছে আর যাতে কখনো ডাইরেক্ট আর কখনো ইনডাইরেক্ট পরোক্ষভাবে আহ্বান রয়েছে যে ওলিয়া ওলিয়া দিতে পারে, নবীর হাত বেরিয়ে আসে, সুতরাং নবীর কাছে চাও, নবীর কাছে গিয়ে মহব্বতের সাথে দুরুদ পড়লে নবীর থেকে সালামের জবাব আসে, এগুলো কথা নেই, তাহলে ওটা কি ইসলামিক কিতাব হলো না বিদাতি কিতাব? কখনো ইসলামী সুন্নতি কিতাব না, বিদাতি কিতাব। আর তা নিয়ে বের হওয়া ইজতেমাতে হোক আর এমনি একাই হোক জায়েজ নয়, একাই যদি কেউ বলে আমি ইজতেমাতে যাবো না, ইজতেমা মানে তো সম্মিলিত গ্যাদারিং করা, একাই আমি যাবো ফাজাইল আমল নিয়ে বেরিয়ে গুনহার কাজে বেরিয়ে যাবে, শুনে রাখেন ভালো করে, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দেন, ভালো করে বুঝার চেষ্টা করবেন, নিরপেক্ষে গোড়ামি করে নয়, নিরপেক্ষ হয়ে। আপনাকে বলছি কোরআন নিয়ে বেরোন, কেন কোরআন নিয়ে বেরোতে পারছেন না? আপনাকে বলছে 40 নির্ধারিত করেন, 3 দিন নির্ধারিত করেন না, আরে ভাই কোরআনে কারিমের তরজমা তাফসীরটা নিয়ে দিনে 1 ঘন্টা করে, আধা ঘন্টা করে, যার যতটা সময় হচ্ছে যান বিল্ডিং এ, বিল্ডিং এ যান, আর ওই রুমে বসে যান, যারা ফিল্ম দেখছে, যারা হারাম কাজ করছে, যারা তাস খেলছে, আর তাদেরকে বলে ভাই তোমাদেরকে একটা হাদিস শোনাবো, একটা আয়াতের তরজমা শোনাবো, বেরোন না আপনি, না কেন ভাই চলেন আজকে বৃহস্পতিবার এখানে আলোচনা আছে, চলেন ওখানে গিয়ে একটা আলোচনা শুনে আসি,
কেন বেরোন না? সুন্নতি কাজে বেরোতে পারেন, আর বিদাতি কাজে বের হওয়ার জন্য লেগে পড়েছেন। জি, যে কোনো জায়গা থেকে পালিয়ে গিয়ে লুকিয়ে হজ করা জায়েজ নয়। জি, সরকারের আইন অমান্য করে এইভাবে হজ করা, বিনা পারমিশনে বিনা তাসরিতে হজ করা জায়েজ নয়, সে ব্যক্তি গুনাহগার হবে। আল্লাহ পাক উলিল আমরের নেতার আনুগত্য করা ফরজ করেছেন।